মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ফুল নিয়ে চলে এলাম। ডাক্তারের কথা মতো আমার একটুখানি সুষম খাদ্যের প্রয়োজন আছে, এই জন্য প্রতিদিন এখন ছানা করে খাওয়া হচ্ছে। এখানে 500 গ্রাম দুধ নিয়েছি, তার মধ্যে 2 চামচ মতন ছানা কাটা পাউডার দিচ্ছি। এবারে এটাকে কীভাবে বানাচ্ছি তোমরা দেখো, তোমাদের সামনে এখন এটা হবে, তোমরাও অনেকে বানাও। তো এ দেখো দিয়ে দিলাম, আস্তে আস্তে দেখো ছানাটাকে কী সুন্দর হয়েছে, তৈরি হয়ে যাচ্ছে। এবারে একটুখানি রেখে দিতে হবে। তো আজকে ডিমগুলোকে অর্ধেক করে নিয়েছি, আর এই যে হলুদ কুসুম যুক্ত যে ডিমগুলো রয়েছে এটা হলো হাঁসের ডিম, আর বাকিগুলো হলো এমনি মুরগির ডিম। আর এই দেখো ছানাটা তৈরি হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিচ্ছি, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এটা প্যাডেড আইটেমের মধ্যে পড়ছে, আর এটা হলো অর্গেনজা, এর হাতাটা খুবই সুন্দর। সমস্ত ধরনের ফ্যান্সি ব্লাউজ এবং ইনার গার্মেন্টস আমি রাখছি, এবং আরও কিছু কিছু আইটেম আমার কাছে পাওয়া যায়। তোমরা যদি সমস্ত ব্যাপারটা জানতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের সমস্তটা এখানে বলে দেওয়া হবে। আবার ঠিক 1 ঘন্টা পরে রান্নাঘরে এলাম, আমার ডিমের ঝোল রান্না হয়ে যেত, রান্নাঘরও পরিষ্কার হয়ে যেত, যেহেতু একটা ভিডিও করার ছিল আমার সমস্ত জিনিসপত্র নিয়ে, এই জন্য দেরি হলো। তারপরে উপরের কাজ আছে, আরও অনেক প্রচুর প্রচুর কাজ আছে, এইসব টেনশনে আমার শরীরটা খারাপ হচ্ছে জানো তো। অনেকদিন বাড়ি থেকে সেভাবে বেরোয়নি, তো আজকে আবার অনেকদিন পরে একটুখানি সেজে গুজে হাজব্যান্ডের সাথে বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখি তোমাদের সাথে শেয়ার করতে পারি কিনা, তো চলো সঙ্গে থাকো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রাইফেল ফ্যাক্টরি গেটের সামনে, দেখো রাইফেল ফ্যাক্টরি। তো এখান থেকে একটুখানি ফল নিয়ে নিলাম, এই যে পরের দিন যেহেতু শিবরাত্রি এই জন্য অনেক আকন্দ ফুলের মালা রয়েছে, সাথে রয়েছে কাঁচা বেল এবং অন্যান্য ফুলও রয়েছে। তো গুড মর্নিং বন্ধুরা, তো পরের দিন সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম, আজকে হলো শিবরাত্রি। তো আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিয়েছি সকাল সকাল, দেখো খুব মন ভালো করা একটা কাজ বিছানার চাদরটা চেঞ্জ করা। আর এখন কী হয়েছে বলো তো, শীত তো চলে গেছে কিন্তু কম্বলের মায়া কিন্তু ছাড়তে পারছি না, কম্বলটা বিছানার উপর থাকছে রাত্রিবেলাতে দুপুরবেলাতে গায়ে দিচ্ছি। রান্নাঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি, এই দেখো সব কিছু হয়ে গেছে, এবারে বেরোচ্ছি। এটা হলো বুড়ির বাজার, এর আগে একবার এখানে এসেছিলাম বাজার করতে। তো দেখো এই সময়টা যেহেতু খুব ব্যস্ত সময়, এখানে সবাই বাজার করছে, এই জন্য প্রচুর ভিড় পড়ে রয়েছে, আর অনেকেই বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, হয়তো আজকে শিবরাত্রি এই জন্য কোথাও জল ঢালতে যাচ্ছে। ঠিক বুঝতে পারলাম না ওরা এদিকে কোথায় যাচ্ছে, কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানেও শিবের মন্দির আছে। তো এই হলো, গত বছর আমি এসেছিলাম এখানে, এই মন্দিরে অনেকক্ষণ সময় কাটিয়ে গেছিলাম, কিন্তু এবছর আর আসতে পারলাম না সেভাবে। তো এই মন্দিরের সামনে দিয়েই যাচ্ছি, এখন যাচ্ছি হলো মঙ্গল পাণ্ডের দিকে। শিবরাত্রির উপোষের আমার উদ্বোধন হয়েছিল এই মঙ্গল পাণ্ডে ঘাট থেকে, মার সাথে ছোটবেলায় প্রচুর এসেছি। এখানে গাড়ি রাখার প্রচণ্ড সমস্যা, যার জন্য আমি একাই ভিতরে এলাম, আর তোমাদেরকে সামনে গঙ্গার দিকে আমি নিয়ে যাচ্ছি। তো চলো সামনেই গঙ্গা। আজকে গঙ্গার জোয়ার ভাটার টাইমটা আমার জানা ছিল না, তো এখন আমি এসেছি গঙ্গায়, কিন্তু এখন গঙ্গায় চলছে ভাটা। তো কচুরি পানাগুলো দেখো বাঁ দিক থেকে এখন ডান দিকে যাচ্ছে, ডান দিক থেকে বাঁ দিকে এলে পরে সেটা হয় জোয়ার, আর এখন চলছে ভাটা। তো মানুষজন তো কিছু আছেই, তো সবাই যারা উপোস করেছে, আর আজকে যেহেতু একটা শুভ দিন অনেকে এমনিতেও গঙ্গা স্নান করে, তো এখানে স্নান করে অনেকে বাড়ি থেকে এমনিতে এসেছে পুজো করতে, কিংবা অনেকে স্নান করে এখানে সরাসরি পুজোটা করছে। তো দেখো এখানে অনেকে মোমবাতি জ্বালাচ্ছে। তো এখন আমি গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। কতটা হেঁটে এলাম, হাজবেন্ড কতটা দূরে এসে দাঁড়িয়ে আছে, কার সাথে যেন ফোনে বকবক করছে, ওই দেখো। এখন বেলা 12:30 থেকে 1:15 মতন বাজে, তো আমি মঙ্গল পাণ্ডে ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি। আর ভেবেছিলাম যে ভিড়টা দেখতে পাবো, সেই ভিড়টা দেখতে পারিনি। আসলে আমার মনে হয় সকালের দিকে জোয়ারটা ছিল, জোয়ারের টাইমেই মানুষজন এসেছিল বেশি, এবং তখনই ভিড়টা ছিল। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন আমরা চলে এসেছি আবার সোমনাথ মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। এখন মনে হচ্ছে ভিড়টা এখানে আরও একটু বেশি হয়েছে, তো আর এখানে দাঁড়ালাম না, সোজা বাড়িতে চলে এলাম। এটা কে রে, এটা কে এখানে বসে আছে, কে তুমি, আমার জন্য অপেক্ষা করছো, চলো চলো আমি আসছি। তো চলো, এবছরে শরীরের জন্য উপোস সেভাবে করতে পারলাম না, সকালে একবার এসে পুজো করে গেছি, তারপরে এখন আবার এলাম, এখন একটু বেশি সময় ধরে পুজোটা করব। আর কিছু করার নেই, আজকে তো শনিবার, আমাদের এমনিতেই নিরামিষ আছে, আর ভাতটা আজকে খাবো না, অন্যান্য যা যা কিছু খাওয়ার সেগুলো খাবো, দুধ কর্নফ্লেক্স, তারপরে মানে নিরামিষ আইটেম যা যা হয় সাবু মাখা করবো। তো চলো আগে পুজোটা করি। পুজো শুরুর প্রথমেই প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, তারপরে ধূপকাঠি জ্বালিয়ে নিলাম, এবারে দুধটাকে ঢেলে রেডি করে নিচ্ছি, এখানে ফল ধুয়ে রেডি করে রেখেছি, তারপরে ফুল গুছিয়ে রেখেছি। এবারে আমি শিবজিকে স্নান করাবো, তো পঞ্চামৃত আমি রেডি করে নিয়েছি, তো শিবজিকে এবং মা তারাকেও আমি সেবা করে নিচ্ছি। তো ওনাদের স্নান হয়ে গেল। একটা আকন্দ ফুলের মালা আজকে তো শিবজিকে পরাতে হবে, তো সেটা প্রথমে পরিয়ে ফেললাম, তারপরে
একটা গাঁদা ফুলের মালা পরিয়ে দিলাম, আর তিনটে বেলপাতা ওনাকে আমি নিবেদন করলাম, তারপরে একটা ধুতরা ফুল সেটাও আমি নিবেদন করলাম, পাশে মা তারাকেও সেবা করে নিলাম। শিবরাত্রির পুজো করে নিয়েছি, সবাইকে ফল মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করেছি, এদিকে মিষ্টি সোনাকেও সুন্দর করে সাজুগুজু করিয়ে ভোগ নিবেদন করে নিয়েছি, তারপরে নিচে এসে সবাইকে খেতে দিয়েছি। তো আমাকেও এখন খেতে হবে, আর এখানে আমি কলা রেখেছি আর সাবুটাকে এখন মাখা করতে হবে। তারপরে আমি আবার উপরে চলে এসেছি, এখানে সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম, এখন সাবুটাকে নিয়ে নিলাম, একটা নারকেল ভেঙে নিচ্ছি। একটুখানি নারকেল কুড়া না দিলে সাবু মাখা ঠিক ভালো লাগে না, বিশেষ করে উপোস করলে পরে। তো আমি নারকেলটাকে এখন কুড়িয়ে নিচ্ছি। এখানে সাবু মাখা করে নিয়েছি আর গোটা ফল দিয়েছি, আপেল রয়েছে আর রয়েছে শাকালু আর বেদানা। তো সবার তো খাওয়া হয়ে গেছে, আমি এখন এটা রেডি করে আনলাম, ও নারকেল কোড়াও দিয়েছি। আর এই মুহূর্তে দুধ গরম করা নেই, এর জন্য দুধটা দিলাম না, কাঁচা দুধ অনেক সময় খায় কিন্তু কাঁচা দুধ আমি খাবো না। তো চলো খেয়ে নিই। মিমি আমাদের কোনো খাওয়া দাওয়াই ছাড়ে না, যেহেতু এর মধ্যে মিষ্টির গন্ধ পেয়ে গেছে, এর জন্য দেখো এখানে ঘাপটি দিয়ে পড়ে রয়েছে মিষ্টি খাবে বলে। তো এখন আমি রেডি হয়েছি, বেরোচ্ছি। আমাদের এখানে যে একটা পপুলার শিব মন্দির আছে যেখানে প্রচন্ডভাবে ভিড় হয়, তো সেখানে যাচ্ছি। তোমাদেরকে এর আগে ওখানে নিয়েও গেছিলাম দুর্গাপুজোর সময়, অষ্টমী পুজোতে, তারপরে সপ্তমী পুজোতে, তো ওখানে দুর্গাপুজো হয়। তো চলো বেরোই। এই হলো মন্দিরের বাইরের গেট, তো এখান দিয়ে যেতে হবে। তো মানুষজন কিছু আছে এখানে, এখানে পাশে একটা বট গাছ আছে, এখানে সবাই দেখো মোমবাতি জ্বালাচ্ছে, আর এখানে মন্দিরের সামনে একেবারে লাইন দিয়ে সবাই পুজো করছে। আর এটা হলো মন্দিরের ভিতর, প্রচণ্ড ভিড় বলে আমি ভিতরে ঢুকলাম না, কাউকে ডিস্টার্ব করিনি। তারপরে বাড়িতে এসে গেছি, এখন একটা তরকারি করব গাজর আলু আর মটরশুঁটি দিয়ে, আর টমেটোও দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আমি তরকারিটা করছি, কাঁচা লঙ্কা দিয়েছি, এখন জল দিয়ে দিলাম একটুখানি সিদ্ধ হয়ে যাক, তারপরে আমাদের খাওয়া দাওয়া। ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি, তারপরে সবার শেষে করব মিমিদের মাংসটা, এখন 9:10 মতো বাজে, তারপরে রুটি করব, মানে তরকারিটা হয়ে গেলে রুটিটা করব, ছেলেকে খেতে দেবো, আমি একটুখানি খেয়ে নেব। তো আমি ইউটিউব ছেড়েই দেবো, কারণ এখন ভিডিও সংখ্যা অনেক কমিয়ে দিয়েছি, কারণ কি আর প্রতিদিন ওই একই ব্লগ একই সব কিছু দেখাতে দেখাতে আমিও বোর হয়ে গেছি, আর দেখতে দেখতে তোমরাও বোর হয়ে গেছো। তোমাদেরও নতুন কিছু চাই, নতুন নতুন অনেক কিছু তোমরা দেখতে চাও, সেটা আমি দেখাতে পাচ্ছি না, আর এইসব কথা বলেও কোনো লাভ নেই। বলছি, আমি হাজবেন্ডকে বলছিলাম যে ফেব্রুয়ারি মাসটা শেষ, এরপরে হয়তো আমি আর কিছু নাও করতে পারি। তো মনটা একটুখানি খারাপ লাগে, কারণ এতগুলো বছর হয়ে গেল, তো এখানে তো করতে না পারলেও মনটা খারাপ লাগবে, তবে চেষ্টা করব চালিয়ে যাওয়ার, আবার যখন তখন বন্ধও করে দিতে পারি, এরকম হতে পারে। খুব সুন্দর করে তরকারিটা রান্না করেছি, বেশ অনেকটা পরিমাণে করেছি মাখা মাখা করে, তো এখানে আমার খাওয়াটা নিয়ে নিয়েছি আর ওখানে ছেলে খাচ্ছে, আর বেশি বেশি করে সবাইকে তরকারি দিয়েছি, আমিও বেশি করেই নিয়েছি। এদিকে শাশুড়িমার ভাতটাও রেডি করে দিয়েছি, আর এখানে আরও অনেকটা তরকারি রয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, হাজবেন্ড খাবে আর আগামীকালও থেকে যাবে। তারপরে ছেলে দেখো খুব সুন্দর একটা ছবি আঁকছে, কার ছবি আমি বলতে পাচ্ছি না, আমি একটুখানি জাস্ট পিছন থেকে রেকর্ডিংটা করেছি। বাজে 10:37, তো ব্লগটা আমি শেষ করবো, তারপরে ব্লগটা শেষ করে এই সমস্ত জামাকাপড়গুলো গোছাতে হবে। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, হাজবেন্ড এখনো বাড়িতে আসেনি, হাজবেন্ড এলে পরে আবার খাবে, মারও খাওয়া হয়ে গেছে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।